বাসায় বানানোর পর থেকে এই সসটা আমি আর দোকান থেকে কিনি না, এত টাকা দিয়ে কে কিনবে? পারফেক্ট সুইট চিলি সস, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট। এটার থিকনেস দেখেন, এটার সিল্কিনেস দেখেন, আর এটার কনসিস্টেন্সিটা দেখেন, একদম দোকানের মতো হুবহু টেস্ট। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই রেসিপিটা, বাসায় যে এত সহজে বানানো যায়। 1 বছর পর্যন্ত এই সসটা কীভাবে সংরক্ষণ করতে পারবেন আমি আমার ভিডিওর লাস্টে এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যাজ অলওয়েজ আপনারা সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি, ইজি রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। অ্যাট ফার্স্ট আমার লাগবে লাল মরিচ আর রসুনের কতগুলো কোয়া নিয়েছি দেখতে পাচ্ছেন, এই দুটাই কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস। আমি ফ্রেশ যেই লাল মরিচটা সেটা ইউজ করেছি, আপনারা চাইলে শুকনাটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে শুকনা মরিচটা কিছুক্ষণ পানিতে একটু ভিজিয়ে রাখতে হবে আর যখন ফুলে উঠবে তখন এই প্রসেসটা সেমভাবেই ফলো করবেন। আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম মরিচটা, এখন একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব আর রসুনগুলো আমি ছোটো ছোটো কিউব করে অর্থাৎ কুচিকুচি করে একদম কেটে নিব। আর এখানে 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে এটা গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অ্যান্ড মাই নেক্সট স্টেপ ইজ, চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, তাতে 2 কাপ পরিমাণ আমি পানি নিয়ে নিলাম অর্থাৎ 1/2 কেজি, ঠিক আছে। তার মধ্যে এই যে ব্লেন্ড করে রেখেছিলাম মরিচগুলো সেই পানিটা দিয়ে দিলাম, অর্থাৎ পানিতে যখন বলক চলে আসছে তখন কিন্তু আমি মরিচের পানিটা দিয়ে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি, ওই যে আমি একটু আগে যেই রসুনগুলো একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা। আমি 5 মিনিট মতো এটা জাল করে নিব অর্থাৎ রসুনটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিলাম। এখন একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি, সেটা হচ্ছে চিনি, এরা ছাড়া সস কল্পনাও করা যায় না। ফার্স্টে আমি 1/2 কাপ অ্যাড করেছি, আমার কাছে মনে হয়েছে যে চিনি তুলনায় ঝালটা একটু বেশি লাগছে, এই জন্য আবারও আমি 1/3 কাপ এখানে ইউজ করেছি। এটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। আমি তার মানে 1 কাপের কম কিন্তু এখানে ইউজ করেছি। আবারও স্প্যাচুলা দিয়ে একটু কিছু সময় নাড়াচাড়া করে নিলাম। এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে লবণ, এখানে আমি 1 চা চামচের মতো অ্যাড করেছি। আর তারপর পরে আমি দিয়ে দিলাম ওই যে কর্নফ্লাওয়ারের গোলানো পানিটা যেটা আমি আগেই গুলে রেখেছিলাম। আর এই সসের মিশ্রণে কর্নফ্লাওয়ারের পানিটা দেওয়ার আগে একটু চামচ দিয়ে আরেকবার নেড়ে নেবেন, তারপরে এখানে মিক্স করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার কনসিস্টেন্সি, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে না অনবরত নাড়তে হবে, তা না হলে একটু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আমার চুলার জালটা মিডিয়ামে আছে আর আমি অনবরত নাড়তে আছি, আর দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট হয়ে গেছে। ঠিক এই কনসিস্টেন্সিতে আসলেই বুঝতে হবে সস একদম রেডি। আপনারা চাইলে কিন্তু নামানোর আগে 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা ব্যবহার করতে পারেন। এই সসে আমার এই স্মেলটা, স্ট্রং স্মেলটা ভালো লাগে না, ভ্যাপসা একটা স্মেল থাকে, এই জন্য আমি ইউজ করিনি। হোয়াইট ভিনেগার ছাড়াই আমার এই সস কিন্তু নর্মাল ফ্রিজে 1 মাসের মতো ভালো থাকবে। এখন বলবো আপনারা 1 বছর কিভাবে সস ভালো রাখতে পারবেন, সেটা হচ্ছে এই সোডিয়াম বেনজোয়েট পাউডার ব্যবহার করে। সসটা চুলা থেকে নামিয়ে 1/4 টিস্পুন ব্যবহার করতে হবে, আজকের পরিমাণটার অনুযায়ী আমি আপনাদেরকে বললাম। আর এই সোডিয়াম বেনজোয়েট পাউডার কিন্তু বড় বড় ফ্যাক্টরিগুলোতে ব্যবহার করা হয় বহুদিন পর্যন্ত সস সংরক্ষণ করার জন্য বা যে কোনো খাবার। আর যারা বলে যে শুধু সিরকা ব্যবহার করে, হোয়াইট ভিনেগার ব্যবহার করে সস বহুদিন সংরক্ষণ করা যাবে, 1 বছর সংরক্ষণ করা যাবে, ইটস টোটালি ফলস। সুইট চিলি সস আপনারা চাইলে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, যে কোনো ভাজাভুজি, শর্মা, মানে সব কিছুর সাথেই সার্ভ করা যায়, সব কিছুর সাথে অনেক মজা লাগে খেতে। আর থাই স্যুপে এটা ব্যবহার করা হয় রান্নার কাজে, তারপরে ক্যাশোনা সালাদে ব্যবহার করা হয়। সো বুঝতেই পারছেন একের মধ্যে সব গুণ আছে, আর বাচ্চা থেকে বড় সবাই এই সসটা অনেক লাইক করে। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টু ডেস রেসিপি প্লিজ কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।